শোনো, তুমি সারাদিন পিঙ্কি পিঙ্কি করো, আমার একটুও সময় দাও না। এই যে রাত করে আমি এনে এসে দাঁড়ায় রয়েছি। পিঙ্কি পিঙ্কি করবো না তো, তুমি তুমি করবো। আর তুমি কি একাই দাঁড়ায় রয়েছো? আমি যে রাইতের বেলা আইলাম। শোনো, রাইতে যেতেছে, আমি জায়গা। আরে দাঁড়াও আর একটু। আরে না পিঙ্কি, আপদ। আরে পিঙ্কি তো আমাদেরই, পিঙ্কি এসে তো কি হচ্ছে? আরে থাকো। কিরে এত রাতে এখানে? ও, এই ব্যাপার। পিঙ্কি কেমন আছো? জি ভালো। দেখা মনে হইতেছে আপনারা খুব ভালো আছেন। নয়ন, তুমি এখন যাও, আমরা বান্ধবীর এখন আলাপ করবো। ঠিক আছে, করো। থাকো তাহলে, গেলাম। জি আচ্ছা, তুই তারে এমনি করে কুলি কে? বেচারা যদি মাইন্ড করে। আরে না, রাগ করবে না, বাদ দে। এই, তুই বিরাজ ভাইয়ের কথা জানোস? কি খবর? আরে, সে তো গ্রামের সব মাইয়ারে প্রপোজ করে বেড়াইতেছে। এখন বিরাজ ভাইয়ের যে মাইয়াই দেখে সেই মাইয়াই ভাগে, দৌড়ায় ভাগে। শোন, রাত হয়ে যাইতেছে, চল চল যাই। আমার তো মনে হয় আপনার এই পিঙ্কির কাছে ফিরে যাওয়া উচিত। এই পিঙ্কির লাগে যে পরিমাণ সময় আমরা নষ্ট করছি, যে পরিমাণ সময় আমরা এই পাত্রী দেখাই দিছি, এই সময় যদি আপনি পিঙ্কির পিছনে দিতেন, আজকে পিঙ্কি ঠিকই রাজি হইতো। খবরদার, পিঙ্কির নাম আমার সামনে লবি না, একবার লাগে লবি না। তুই জানোস না পিঙ্কি কি করছে? আমার ঠেটানি দিছে, গেছে গা, একেবারে মন থেকে উঠে গেছে। হে, এখন আর আমার আপন নাই। পর পর সামনে কি করা যায় এই দান্দা কর। আমাদের ওইদিক যা।